কেমন আছো তোমরা? সব কি এই নতুন সেশনে তোমরা ভর্তি আছো? গত বছরের কে কে আছো? আছে কেউ? সবাই আমরা এখানে নবীন, মানে ড্যাফোডিল ফ্যামিলিতে বা ড্যাফোডিল পলিটেকনিকে তোমরা আজকে ফাউন্ডেশন ক্লাসের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমরা এসছ। আজকে তোমাদের এই ফাউন্ডেশন ক্লাসের যে ওরিয়েন্টেশন সেটার স্মরণীয় করে রাখা, সেটাকে কিছু দিক নির্দেশনা তোমাদেরকে নিয়ে যেতে পারো, সে কারণেই আমাদের আজকে তোমাদের সম্মুখে উপস্থিত আছেন আমাকে এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের দুজন গেস্ট আছেন। আমাদের সাথে আছেন তোমাদের এই পলিটেকনিকের প্রিন্সিপাল মিস্টার কে হাসান দীপক। আজকে এই ফাউন্ডেশন ক্লাসের একটু ভূমিকা আমাদের পড়াত শেয়ার করেছেন। তোমাদের ক্লাসের ডেট কিন্তু এখন শুরু হয়নি, মানে দেয়নি, তাই না? ক্লাস কবে শুরু হবে? এখনো কিন্তু তোমাদের ক্লাস শুরুর ঘোষণা আসেনি সরকার থেকে। ওয়ারেস তোমাদের এই ব্যাচে প্রায় 350-এর উপরে অলরেডি ছাত্র ভর্তি হয়েছে। আমরা আশা করছি সেটা খুব শিগগিরই মোর দেন 500 হবে, ক্লোজ টু 600। এর আগেই তোমাদের এই যদিও ডিপ্লোমা সাথে আছে, বাট ডিপ্লোমার সাথে ইঞ্জিনিয়ারিং শব্দটা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থটা কি? ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, তাই না? আর ইঞ্জিনিয়ার হচ্ছে প্রকৌশলী। প্রকৌশল আমাকে একজন একটু বলতো, প্রকৌশল এই শব্দটার অর্থ কি, বা এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করতে চাই তার মানে কি দাঁড়ায়? প্রকৌশলী যে কোনো একজন হাত উঠাবে, এনি ওয়ান বলতে পারবে? তোমরা কি এক কথায় প্রকাশ করেছো? হ্যাঁ, ক্লাস 19-এ এক কথায় প্রকাশ ছিল না? আছে তো, আছে তো প্রকৌশলী, প্রকৃষ্ট রূপে যিনি কৌশলী তাকে প্রকৌশলী বলা। প্রকৃষ্ট মানে কি? হ্যাঁ, খুব নিখুঁত সুন্দর ভালোভাবে যিনি কৌশল করতে পারে, সেই কৌশলটা কি? সে প্রকৃষ্ট রূপে যিনি কৌশলী তাকে প্রকৌশলী বলা হয়। কিসের কৌশল? এটি হচ্ছে তোমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে টেকনোলজি, সেই টেকনোলজি রিলেটেড কৌশল, কেউ হয়তো অটোমোবাইল, কেউ হয়তো সিভিল, কেউ হয়তো ইলেকট্রিক্যাল, বিভিন্ন ধরনের টেকনোলজি তোমরা পড়ছো, এক একজন ভর্তি হয়েছে। এই জায়গাটা প্রকৃষ্ট রূপে তোমাদের কৌশল হতে হয়। নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রথম নাম্বার ওয়ান হচ্ছে নলেজ, তারপর হচ্ছে স্কিলস, তারপর হচ্ছে তোমার যেটা আজকাল খুবই পপুলার ওয়ার্ড, নলেজ স্কিলস এন্ড অ্যাটিচিউড। অ্যাটিচিউড তোমার থাকবে, কাজ করার অ্যাটিচিউড, মানুষের সাথে কথা বলা, ব্যবহার করা ইত্যাদির অ্যাটিচিউড, এই তিনটেই তোমাদেরকে এখানে অর্জন করতে হবে। প্রথম আমি যেটা বললাম যে নলেজ, যেহেতু প্রকৌশলী বলছি, প্রকৃষ্ট রূপে তোমরা কৌশলী হবে, সেই কৌশলী হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং যে শব্দটি সেখানে অ্যাপ্লাইড, আমি বলবো ম্যাথমেটিক্স, ফিজিক্স, তারপর তোমার বিভিন্ন রকম সাবজেক্ট, ইভেন কেমিস্ট্রিও তোমাদের আছে থাকার কথা। এই সব সাবজেক্টেরই অ্যাপ্লাইড দিকটাই তোমাদের এই কোর্সে, এই 4 বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেখানে
পড়তে হবে এবং সেই পড়ার মধ্য দিয়ে তোমরা যে স্কিলস ডেভেলপ করবে সেই স্কিলসটাকে বাস্তবে তোমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে সেই কৌশলটা জানতে হবে, সেই স্কিলটা তোমাদের থাকতে হবে এবং সেই ধরনের এটিচিউড তোমাদেরকে দিতে হবে। তোমাদের সিলেবাসে প্রথম দুইটা বিষয় আছে, স্কিল, নলেজ ইন স্কিলস, কিন্তু এটিচিউডের সাবজেক্ট কিন্তু ওইভাবে সেখানে নেই। সেটার জন্য ড্যাফোডিল পলিটেকনিক তথা ড্যাফোডিল ফ্যামিলির 29টা শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 35,000 উপরে আমাদের স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা সেটা দিতে চেষ্টা করি অ্যাটিটিউড ডেভেলপ। এখানে বিভিন্ন রকম কোর্স আছে, সেটাকে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা যেহেতু এটা এডিশনাল সাবজেক্টে নাই, পরীক্ষা দিতে হবে না, মার্ক পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, অনেকে সেগুলোকে খুব হালকা করে দেখে। আমি তোমাদের কাছে এই আজকের ওরিয়েন্টেশন যে ফাউন্ডেশনটা আছে সেই লগ্নে তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেই ক্লাসগুলোতে তোমরা তোমাদের যে সমাজের জন্য যে সাবজেক্টগুলো আছে বা সিলেবাস আছে তার বাইরে সেখানে যেমন মনোযোগ দেবে, এডিশনাল যে ক্লাসগুলো হবে সেখানেও সমানভাবে মনোযোগ দিয়ে তোমরা থার্ড পিলার যেটা আছে এমপ্লয়েবিলিটির ক্ষেত্রে সেটা তোমরা অর্জন করবে, এই আশাবাদ আমি রাখতে চাই আজকের এই দিনে। আর সেকেন্ড হচ্ছে এই যে ফাউন্ডেশন ক্লাস, আমি প্রথমে বলেছিলাম যে নলেজ অ্যান্ড স্কিলস ডেভেলপ করার জন্য বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চের যে সম্মিলিত একটা প্রয়োগ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে সেই সবগুলো সম্পর্কে তোমাদের পড়াশোনা এসএসসিতে যদি নাও থাকে অনেকের দুর্বলতা থাকতেই পারে, সেই কারণেই কিন্তু এই রেমেডিয়াল বা ওরিয়েন্ট মানে ফাউন্ডেশন ক্লাস, সেগুলো তোমরা উপলব্ধ করতেই পারো কিন্তু আলটিমেটলি তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেই কোর্সটি সম্পন্ন করার ক্ষেত্রে তোমাদের অনেক অনেক ব্যক্তি থাকবে। আমি আশা করব তোমরা এই ফাউন্ডেশন ক্লাস সঠিকভাবে করবে, পাশাপাশি নলেজ স্কিলসের সাথে অ্যাটিচিউডের জন্য যে সমস্ত ক্লাসগুলো সেগুলি তোমরা ফলো করবে এবং অ্যাটেন্ড করবে সমানভাবে। এবং ড্যাফোডিল পলিটেকনিক হচ্ছে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফার্টাইল ইনস্টিটিউট উইদিন দ্য ড্যাফোডিল ফ্যামিলি, সেগুলোকেও তোমরা অ্যাটেন্ড করতে হবে, কারণ নেতৃত্বের গুণাবলী একটা ওয়ান অফ দ্য কী বলতো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কারণ আমরা যে যে চাকরিতেই ঢুকি এটা সর্বশেষ পর্যায়ে কিন্তু ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যদি তোমাকে সেখানে যেতে হয় তাহলে তোমাকে কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং তোমাকে প্রুভ করতে হবে ইউ হ্যাভ দ্য লিডারশিপ ক্যাপাসিটি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কী বলা যায় লিডারশিপ স্কিলস ইন এভরি স্ফিয়ার অফ লাইফ, কারণ প্রথম তুমি একা একজন ঢুকলা, তারপরে তিন পাঁচজন সাতজনেরকে নেতৃত্ব দিতে হবে, এরপর হয়তো 1,000-2,000 লোককে নেতৃত্ব, একটা সময় কি হতে পারো 10,000 লোককে নেতৃত্ব দিতে হবে, তাদের সাথে এই যে লিডারশিপ সেই লিডারশিপ অর্জিত হয় প্রাতিষ্ঠানিক সময় থেকে, যারা ইনস্টিটিউটে বিভিন্ন কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে তারাই তাদের লাইফে বা কর্মক্ষেত্রে তারা ভালো করবে। অনেক এক্সাম্পল আমরা তোমাদের দিতে পারি, তোমাদের বাবা মায়েদের জিজ্ঞেস করো, হান্ড্রেডস অফ এক্সাম্পলস, একটা ক্লাসে অনেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও সে কর্মজীবনে গিয়ে শিক্ষা জীবনে যেভাবে সে টপার ছিল কর্মজীবনে সেই টপার সে থাকতে পারছে বিকজ অফ হিজ ল্যাক অফ হিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আবার যে হয়তো 5 নম্বর 7 নম্বর আছে সেও খুব ভালো করছে তার লাইফে বিকজ অফ হিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এন্ড স্কিলস, তো সেটিও সমানভাবে প্রযোজ্য। তো আমি আর আমার বক্তব্য দিয়ে বের করবো না, আমি আরেকটা প্রোগ্রামে চলে যাব, আমাদের আজকে চিফ গেস্ট ওনার আমি সদয় সম্মতি নিয়েছে, আমার এই বক্তব্যের পরেই হয়তো আমি কিছুক্ষণ ওনাদের কথা শুনে আমি বের হব, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে,
এবং আবারও তোমাদের আমি বলবো যে তোমাদের বাবা মায়ের যে অবজেক্টিভ, যে অবজেক্টিভ নিয়ে তোমাদেরকে এখানে ভর্তি করিয়েছে, অথবা তোমরা যারা নিজেদের ইচ্ছা যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে এসছ, তোমরা তোমাদের কাজটি সঠিকভাবে করবে। এবং এখন যে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ককে প্রতিটা লেভেলেই একটা এক্সিট পয়েন্ট হরাইজনাল ভার্টিক্যাল রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পিএইচডি করা পর্যন্ত সুযোগ আছে। যারা ভালো করতে পারবে তারা ডিপ্লোমা করে বিএসসি এমএসসি পিএইচডি করা সম্ভব, পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে ঢুকতে পারবে ডিপ্লোমার পর পরে, এবং কাজ করেও তোমরা এভিং টাইমে তোমাদের সেই সুযোগ রয়েছে। এবং সেই সুযোগগুলো ডেফিনেটলি রয়েছে, কারণ ডেফিনেটলি তুমি এমন একটা প্রতিষ্ঠানে এসছো যেখান থেকে তুমি ডিপ্লোমাতে শুরু করে মাস্টার্স এবং পিএইচডি পর্যন্ত তোমরা করতে পারো। এটি কিন্তু বাংলাদেশের আর কোনো পলিটেকনিক আছে কিনা আমি জানি, আর অন্যান্য আরও ফ্যাসিলিটিসের কথাটা আছে সেটা আমাদের ফোন সাহেব অন্যরা বলবে, ডেফিনেটলি যে সমস্ত ফ্যাসিলিটি আছে, কারণ আমি তো বলেছি তোমাদের 29টা শিক্ষা প্রতিষ্ঠান, সো ইটস ইন্টিগ্রেটেড টোটাল সলিউশন এখানে আছে, যেখানে উদ্যোক্তা তৈরি থেকে শুরু করে চাকরি প্রদান, বিদেশে যাওয়া, সব ধরনের ফ্যাসিলিটি আছে। কারণ প্রত্যেক ইনিশিয়েটিভে আলাদা আলাদা অর্গানাইজেশন আছে, প্রফেশনাল অর্গানাইজেশন, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া সেটিও আছে। আমি আর আমার প্রত্যেকদিকে না করে এখানে তোমাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার শেষ করছি, আল্লাহ হাফেজ।